শরীরে যাদের হজমের সমস্যা রয়েছে, যাদের অ্যাসিডিটি হয়, তাদের ক্ষেত্রে মুড়ি খুবই উপকারী। পেটের সমস্যায় শুকনো মুড়ি কিংবা ভেজা মুড়ি খেলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায়। মুড়িতে ভিটামিন বি ও প্রচুর পরিমাণে মিনারেল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমায়। মুড়ি চিবিয়ে খেতে হয়, এর ফলে দাঁত ও মাড়ির একটা ব্যায়াম হয়। নিয়মিত মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভালো থাকে, কারণ মুড়িতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার, যা হাড় শক্ত করে। এছাড়া মুড়িতে রয়েছে শর্করা, যা প্রতিদিনের কাজে শক্তি যোগান দেয়। কম ক্যালোরির খাবার খাবেন, আবার পেটও ভরবে। যদি এমনই আপনার ইচ্ছা হয় তাহলে মুড়ি খেতে পারেন। সারাদিন বাড়িতে অফিসে যখনই হালকা ক্ষুধা পাবে তখন মুড়ি খেয়ে নিলে ক্ষুধা মিটবে, ক্ষতিও হবে না। যাদের পেটের সমস্যা আছে তাদের ক্ষেত্রে মুড়ি বিশেষ উপকারী। এছাড়া মুড়িতে সোডিয়ামের পরিমাণ অত্যন্ত কম থাকে। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন তারা মুড়ি খেতে পারেন। খবর দৈনিক জনকণ্ঠ, কাদিরুল ইসলাম সাজু, অক্ষর মাল্টিমিডিয়া, ঠাকুরগাঁও।